গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মা, এইসব বলতে বারণ করো, কিন্তু এইসব বলবে না। কিন্তু ওই তো ওই তো ওদের ওই যে লাল রঙের কুর্তি পরা, লাল রঙের কুর্তি জিজ্ঞাসা কর। হ্যাঁ বল, বাসটা রয়েছে তার পেছনে, আমরা রাতে চলে যাই। তাড়াতাড়ি বলো, এখানে আমার উঠতে পারবে না, দেখো কেলেঙ্কারি হবে রে। খেয়ে এসছিস তুই? এনে ভাত নে, আলু ভাজার ভাত নে। Bro, I don't want to hear that. Can you give... What am I doing? That is my headphone. Okay. I'm so... Okay, how am I supposed to know? Oh, yeah. Yeah, probably. Auntie will be happy hearing my song. Uncle is very happy. Yeah. এই বুঝবাবুকে নামিয়ে দিয়েছি, আর নামিয়ে দিয়ে এই যে ও বদমাস কিছু ভাল। হ্যাঁ বাঙুরের ওখানে ঢুকতেও মন্দির আছে, তাহলে ওই বাঙুরের মন্দিরটা দিয়েই ঢোকো। ও এখন যাব একটা শপে, একটা বুটিকে যাব, কিন্তু বুটিকের অ্যাড্রেসটা আমার মনে নেই, তো চিনে চিনেই যেতে হবে। আর ওই একটা মন্দিরই ল্যান্ডমার্ক মনে আছে, আর কিছু মনে নেই। অ্যাকচুয়ালি এসছি আমি বাড়তি নেই, কিন্তু ভুলে নিয়ে এসছে বলে ভুলের উপরে ডিপেন্ড করে চলি আর কি। তো সেই জন্য নিজে আর মনে রাখতে আর নিজে আর মনে রাখে নিজে, তো ভুলও নিয়ে যায়। আর আজকে ভুলও নেই, মানে নিজে চিনে যেতে পারবো কিনা ট্রাই করছি, যেতে পারবো কিনা জানি না। আমাকে জানিস না ভাই, কালকে কি সব বলছে। আমি একটা ফোন কভার চেয়েছি বলে 150 কম বুঝি। আমার কাছে 3-4 কতগুলো কভার আছে। এই এটা ব্লু কালার, এটা ওইটা হোয়াইট, এটা পিঙ্ক কালার, ওটা আলোচনা শুনে সবাই যাবে। এটা দাদা কলেজের কেটে এটা রাজ্য সবাই যাবে এটা নিয়ে। এই পাশে দেখো, পরীক্ষা শেষ হয়ে গেছে। মন্দিরের পাশ দিয়ে বেরিয়েছিলাম তো, হ্যাঁ এখান দিয়ে ঢুকতে হবে মন্দির। আচ্ছা আমি ওই যে ওই ভেতরের রাস্তাটাই যাবো, ওই যে পুকুরটা আছে না, লেকটা, লেকটার পাশের রাস্তাটাই যাবো। ইন্ডিয়ান এডুকেশন বুলি করি বাচ্চা আছে বসে সামনে একটা।
স্বপ্ন রাইট নাও। তুমি তো ভাবছো কেন এরকম করছে, ও স্কুলে যত পিরিয়ডই থাকে আমি এটা একবার দুবার করে দিই। তাই হ্যাঁ, তাহলে ওই ওই রাস্তাটাই যাবো পাশেরটায়, এই যে পুকুর পেয়ে গেছি। হ্যাঁ, পুকুরের পাশের ওই পাশে। না না গা, জিৎ গাঙ্গুলি তো কি কাকা হয়? না না, সে তো সিঙ্গার, ই করে, গান বানায়। জিৎ আবার এই দোকানটা না তো খুলেনি, আমি বলছি ওটাই মনে হয় সামনের ওই কুর্তির দোকানটা। না না, এরকম মন্দির, এই মন্দির ছিল, তুমি তো তখন মন্দির মন্দির এই মন্দির এদিকে। না ওই গলি ওই আগের টাকে যাই নাকি, এই গলি তো মিস হয়ে গেল, এই গলিতে নেই, এই গলিটাই দেখো টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, এই তো সালন সালন, এসব ছাড়ো, তুমি জিম দেখো কোথায় জিম। হ্যাঁ হ্যাঁ, জিম তিতলি ঠিক কথা বলেছে, টাকা দেবে। দাঁড়াও দাঁড়াও একটু সামনে দুটো একটা দোকান পড়ো, দু মাত্র তোকে আদৌ বেশি দেওয়া উচিত না, একটু ছোট নিজেরও দেখিনি এই রে, বলছি না গো এখনো দেখিনি মাল, অনেক মাল করে দেখিনি এইসব মাল খুঁজে খুঁজে এসছি বাট একটাও পছন্দ হলো না, আশাটাই বৃথা হয়ে গেল আমার। দাদা কলেজে একজন পরীক্ষা চলছে, দাদা ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, বাচ্চা মনে না হতে পারে। ভাই গাড়ি কোথায় রাখবে? দেখো কাণ্ড, দেখো কাণ্ড, ওকে আমাকে চেপে দেওয়ার ধান্দা করেছিল নাকি। তো আমরা এখন চলে এসেছি সিটি সেন্টার টু তে, সিটি সেন্টার টু তে চলে এসেছি। তুই কাকতারুয়া ঢুকে পড় মা, ও এই দিতলি, হ্যাঁ দিতিন কি করবি এখানে, এসছিস কেন? হ্যাঁ এটাই করতে পারিস তোরা, কারণ কোথায় ঢুকতে পারছি না, কোথাও ডিসকাউন্টও নেই, ডিসকাউন্টও নেই, বসবাবুও নেই, বুঝেছিস? বসবাবু থাকলে ঢুকে পড়তে পারতাম, কেলেঙ্কারি অবস্থা আমার আজকে। দেখো এটাতে শুধু টাইটানে আইতে 20% অফ দিচ্ছে, আর একটাতেও নেই। আরে ইলিয়া চলো ঘুরে ঘুরে দেখি আর কি, কেনারই সদিচ্ছাও নেই, দেখি ফটক তোলা হয়ে গেল। দেখো মিষ্টি ড্রেসটা দেখো, ক্যাচ 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 আওয়াজ হচ্ছে এখানটায়, আর নেমে চলে যাচ্ছি। বসবাবুও নেই, ব্যাংকও নেই, আমাদের সাথে যাতে ব্যাংক আর নিই আমরা, ব্যাংক নেই তো বেরিয়ে চলে যাচ্ছি।
ওখান থেকেও বেরিয়ে যাচ্ছি, কেননা এখানে খাবারের সেরকম তিতলি ওরও সেরকম কিছু পছন্দ হলো না, তো সেই জন্য চলে যাচ্ছি। আর এই যে ওরাও পেছন পেছন লাইন দিয়ে আসছে, দেখে অন্য কোথাও যাব, আর কোথায় যাব এরপরে তোমাদেরকে সেটাই দেখাবো কোথায় যাচ্ছি আমি, সেটাই তো দেখছি। খাবার না হলে কি করতাস? ভিতরে যাবো। ভেতরে? কোন ভেতরে? এখানে রাখা যাবে? বাইরে? আমি বেশিক্ষণ থাকবো না, 10-15 মিনিট। এখন চলে এসেছি হস্তশিল্প মেলায়। তো মেলা ঠন ঠন করছে, আমরা ছাড়া আর লোক নেই, চা কফি খা বেচারাগুলোকে খাবার জন্য। আমি একটা ওই ই কিনবো, ধামা ধামা। জল কোথায়? ব্যাগে রেখেছিস? না, লেবু চা। চলো যাই। সারি 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 দোকান, সেটাই তো দেখছি। আমি যেন খাবার আছে বেচারা, আমি একটা ঝুড়ি কিনবো অন্তত, ওই ঝুড়ি কিনবো রে একটা। জল খাও না, হ্যাঁ আমাদের গণেশটা পুরো ভাও দেখো এই চিচি আর ওই যে ডাইনিং টেবিলটা, অন্য কোনো ফিনিশিং নেই, কানের দুল হাতের দুল সব রয়েছে। এই সুন্দরীর দল, এখানে খাবার জিনিস নেই। চল দেখ কি সুন্দর মূর্তি দেখো, আগে এগুলো পাওয়া যেত। এটার অবস্থা আমাদের মতো খিদেতে একদম। এই দেখলি? হ্যাঁ দেখে যা, এটার অবস্থা হচ্ছে তোর মতো খিদেতে, তাই না? চারিদিকে দেখো, এই যে মাদুরের সমস্ত জিনিসপত্র, ব্যাগ, তারপরে মাদুর, এই সমস্ত কিছু রয়েছে আর কি। কত এগুলো? 60 টা। দমেতে কোনটা নিবি? নে কেন ভয় লাগে? ও দুজনে যদি এক লো, কত এগুলো? 170। গভর্নমেন্ট স্টল, এখানে কিন্তু আমাদের বসার কোনো পয়সা লাগে না, বিনা পয়সায় গভর্নমেন্ট বসতে এখানে অনেক সস্তা চলে, অনেক সস্তা। আমরা বানাই আপনার ডাইরেক্ট সোজা সোজি দমেতে নেবে? হ্যাঁ আছে আছে, মিথ্যে কথা। তোমার যেটা ভালো লাগে এটা, ওই তো লালটা, লালটা যেটা ভালো লাগে তোমাদের নিবি না? কেন না পছন্দ করি না? পছন্দ করো না তো কি পছন্দ করো বলো, কি বলো কি নেবে? নেবে না? কোনটুকানি দেখ, এটা পাখা চল ভাই দেখতে বেরিয়ে। এই দেখো ছোট্টবেলার স্মৃতি, কেন কিনলাম না কাকে এখন আফসোস হচ্ছে।
নেব। ঝুড়ি কত করে? ছোটগুলো না না, ওই ছোটটা না, তার উপরেরটা। হ্যাঁ সুন্দর ফিনিশিং ঝুড়ি আছে, 50 করো। ধর ধর আমার এই যে এটা দেখে হ্যান্ডেল আলা, এটা এলো কি কাঠের ভেঙে নিয়ে এইটা দেখ, এটা অল্প, এই যে এইগুলো দিন না, এটাই থাক, এটাই থাক। কলেজে গুলোকে আনতে, আর এই জন্যেই এতক্ষণ বাইরে সময়টা কাটালাম, নাহলে অন্য কিছু কারণ ছিল না যে গুল্লুকে একবারে নিয়ে তবে ফিরবো। বেরিয়েছি এখন গাড়ি চলে, নাহলে আবার সে বাসে অটো যেতে হবে, ওই জন্যই ওয়েট করবো। কেন ফোন করবো? কেন ছুটি না হলে তো বেরিয়েই আসবে। ওকে থাকার বাড়ি নাকি এটা? ফাইভ স্টার হোটেল নাকি? দু একজন করে বেরিয়েছে, অর্ণব না ওটা না, লীলাভ। এই দুজন ভদ্র মহিলা ওদের রোজ নিতে আসে, এদের বাচ্চাদের বুড়ো অনেকে ভদ্রকে ভদ্র বলে না ভাই, ভদ্র ভদ্র বলে কেন? কোন ভদ্র বলে বলে ওটা একটা ভাষা। আমরা এই দিকে দেখ, এই দিকে রোজ নিতে আসে। হায় রে ছেলে, ছেলে ভর্তি দেখো, ছেলে কলেজে পড়ে তাও নিতে আসে, কি এদের অবস্থা। দূরে থাকে, এই তো দেখছি, হ্যাঁ দূরে থাকে, ও শখ এগুলো ওই বন্ধুটা যাবে না? গাড়িটা আনলাম বলে কি মেক করেছে, গুল্লুকে নিয়ে নিয়েছি। হ্যাঁ আমি আসছি, যা দাঁড়া 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 দাঁড়া, হাই হাই পিছনে রাখবো। লাভ কি হলো? তিতলি একা একাই চলে গেল। তোমরা চলে এসছি মিও আমরাতে, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।